দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, না শিখে না প্র্যাকটিস করে, দুইটা কথা বললাম আমি, না শিখে না প্র্যাকটিস করে। আজকাল যে অবস্থা হয়েছে, এর এক্সটেনশন হবে না শিখায় না প্র্যাকটিস করে। আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, বাপের নাম চেঞ্জ করে ইংল্যান্ডে পাঠালেন, আমেরিকায় পাঠালেন, কিন্তু বেসিক দিনটা শিখাইলেন না, দিন থেকে আপনি মুখ ফিরে নিলেন, নিজে শিখলেন না, শিখাইলেন না, অথবা প্র্যাকটিস করলেন না, এটাতেও এটা ইমান বিনষ্টকারী বিষয়। ঠিক আছে, এটা এটা আজকাল বেশি বলার কারণ, মানে বেশি ইম্পর্টেন্স এই জন্য যে আমরা যখন বড় হচ্ছি তখন দেখতাম মক্তব ছিল, সকালবেলা বাচ্চারা যে কোনো কমিউনিটিতে মসজিদে, আর একেবারে কেউ না থাকলেও মসজিদে অন্তত গিয়ে হুজুরের কাছে আলিফ বা তাসা শিখতো, সাথে কলেমা বা এই ওই কোরআন পড়তে শিখতো ইত্যাদি। আজকালকে কী হয়েছে, আজকালকে বাবা মা নিজেরা ঘুমায় রাতে তিনটায়, পারলে ফেসবুক চালায়া, সিনেমা দেখা, যত চ্যানেল আছে সবই কইরা রাতে তিনটায় হয়তো ঘুমাইল, সকালে সেই তো উঠতেছে না, বাচ্চা উঠবে কেমনে, বাচ্চাকে কীভাবে পাঠাবে সে মসজিদে বা অন্যত্র। তো এই জন্য দিন না শেখা এবং প্র্যাকটিস না করাটা এই এই ধরনের ইমান ভঙ্গের কারণটা, বা ইমান ভঙ্গটা হয়তো অনেকেই আমরা পড়ে যাবো এটার ভিতরে। আমরা ইনশাল্লাহ কারেক্ট করে নিব, এখন থেকে কারেক্ট করে নিবো। আমি অনেক মানুষকে চিনি, উনি ছোটোবেলায় কোরআন পড়তে জানতেন, এখন আর পারেন না পড়তে। আমাকে একজন বিদেশ থেকে কোরআন পাঠাইতে বলছে, আমি আবু বকর জাকারিয়া ভাইয়ের তফসিরটা পাঠাই দিছি, তো উনি বলেন ভাই এটা তো আমি পড়তে পারি না, আমার যে ওই সুলাইমানি লাইব্রেরি না কি আছে ওইখানকার উচ্চারণ সহজ, এটা উচ্চারণ সহ কিন্তু বেসিক্যালি না জায়েজ উচ্চারণ, বাংলা উচ্চারণ লেখেন আছে না আল্লাহুম্মা আ লয় লয়, এটা কিন্তু বেসিক্যালি না জায়েজ এবং এটা হারাম বলেন স্কলাররা, ট্রান্সলেটারেশন যেটাকে আমরা বলি। কিন্তু উনি পড়তে পারেন না, এককালে পড়তে পারতেন, এখন ভুলে গেছেন, না পড়তে কোরআন পড়তে ভুলে গেছে। সো এইটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়, আমরা মনে রাখবো।